আর্থ্রাইটিস বলতে কি বোঝায়, আর্থ্রাইটিস হলে আমরা কিভাবে বুঝবো রোগী আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন, এ সম্পর্কে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আর্থ্রাইটিস একটি গ্রিক শব্দ, মানুষের শরীরের জোড়ার অনেকগুলো রোগ বা সমস্যাকে একসাথে আর্থ্রাইটিস বলা হয়। আর আর্থ্রাইটিস সম্পর্কে জানার আগে আমাদের মানুষের জয়েন্ট বা অস্থিসন্ধি সম্পর্কে ধারণা থাকতে হবে। মানুষের শরীরে বহু জয়েন্ট বা জোড়া রয়েছে এবং এইসব জোড়া 3 প্রকার, আর এসব জোড়ায় যদি কোনোভাবে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় তখন আমরা ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস বলে থাকি। আমাদের বাংলাদেশে আর্থ্রাইটিসে আক্রান্ত হলে অনেকে একে বাত রোগ বলে থাকেন। প্রশ্ন, আর্থ্রাইটিস হলে আমরা কিভাবে বুঝবো রোগী আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন, উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্রথমেই বলবো ব্যথা, এক বা একাধিক জোড়ায় ব্যথা হবে, জোড়া ফুলে যেতে পারে, গরম হতে পারে, নড়াচড়ায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, রোগীর দৈনন্দিন কাজকর্ম চলাফেরায় অসুবিধা হবে, অনেক সময় জ্বরও আসতে পারে, পাশাপাশি শরীর ক্লান্ত বোধ, অবসাদ, হতাশা, অনিদ্রা দেখা দিতে পারে। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে রোগী তার দেহের জোড়ার কর্মক্ষমতা বা নড়াচড়ার ক্ষমতা হারায় এবং জোড়া সম্পূর্ণ অকেজো হয়ে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে। অনেক সময় দীর্ঘদিন রোগে ভোগে শরীরের মাংসপেশিগুলো শুকিয়ে যেতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।